শুক্রবার বসন্ত বিকেলের সাথে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে আরেক সিনেমা রোহিঙ্গা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তব চিত্র তুলে ধরে এই সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ছবির প্রেক্ষাপটে উঠে আসবে 2017 সালে মায়ানমার থেকে বিতাড়িত হওয়া শরণার্থী রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ, সাথে তাদের জীবন সংগ্রামের গল্প। উঠে আসবে দীর্ঘদিন ধরে নিজেদের অস্তিত্ব ফিরে পাবার লড়াইয়ের গল্প এবং রোহিঙ্গা জনগোষ্ঠী ঘিরে দেশের পরিস্থিতিও, যেখানে অভিনয় করেছেন আরশি, ওমর আয়াজ অনি, এনামুল হক, গোলাম রাব্বানি, মিন্টু প্রমুখের মতো তারকারা। 5 বছর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে সিনেমা তৈরির কাজ শুরু করেন পরিচালক ডায়মন্ড, যা সেন্সরে বিনা কর্তনে ছাড়পত্র নিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।